বন্ধুরা দেখুন এখানে পানক সাপ মাইরা রাস্তায় ঝুলাই রাখছে। ভাই পানক সাপটা মারলেন কেমনে? ভাই লাইটটা ঘোরাটা নেন। কাইম ভাই মারছেন নাকি না আরো কেউ মারছে? এই সৈনিক যারা যারা দাঁড়ায় দিছে। হ্যাঁ ভাই না হ তো এই যারা যারা মারছে না আসেনি এটা লোকটা যদি না পানে আপনারও না আবার আক্রমণ করবো। হ্যাঁ বেটা বেটি আছে না? হ্যাঁ এটা দাঁড়া হিসাবে বিষ দেয় কি তখন? আজকে প্রথম শুনলাম আপনার কাছে। হ্যাঁ তার মানে দাঁড়া হিসাবে বীজ দেয়, তো দাঁড়া হিসাবে বীজ দেওয়ার পরে এরা বাচ্চা কাচ্চা ডিম টাম দেয়। ও তো ভাই রাতের বেলা মারলেন কেমনে এটা? রাতের বেলা রাস্তার মধ্যে বয়ে থাকে আসা যাওয়া করে আধার খা, আসা যাওয়া করে আধার খায় না? এটা এমনি কার ক্ষতি করে নাই, ঠুরমুর দেয় নাই, ফাতাল ফরে থাকতো, ছোট দিত না, এমনি ফাতলার মতো ফু করে উঠতো না। তো এটা বাচ্চা কাচ্চা দিছে, বাচ্চা কাচ্চা দিয়ে আর আপনারা ভেজাল করবো? শরীরটা শুকনা, বাচ্চা দিছে তাহলে না? ভাই রাতের বেলা ভিডিও এখনো লেন্স লড়তে আছে না? মরছে না? ভালো করে মারবেন না? এটা কি তা করবেন? এখন মাটির মাটির মধ্যে খাদে নেবেন? নাহলে তো দূষিত গন্ধ হয়, আবার জীবাণু মানুষের রোগ আক্রান্ত হইব। এটা ভাই যদি একটা ফাওনা তুলতো হন বুঝছেন নি, খুব সুন্দর লাগতো, মাইরা লাগছেন তো। এটা দেখার লাগে আমাকে জনতার ভিড়। দেখেন বন্ধুরা পানক সাপ মারছে, অনেক লোকজন ছিল এটা দেখার জন্য। এখানে লেজডাল আর না, এটা কি মরে গেছে কেনা আর জীবিত আছে? অন তো এটা মারতেন না, এমনি মরে দেবো।